যুক্তরাজ্যে বসবাসরত প্রায় হাফ এ মিলিয়ন বাংলাদেশি ভাই বোনদের আমি ইংরেজি বর্ষ 2017-র শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও। নতুন বছর অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আপনারা যেভাবে কাজ করেছেন সবাই মিলে দেশের জন্য, ব্রিটেনে থেকে বাংলাদেশের জন্য এই কাজগুলো আপনারা 2017 সালেও করবেন, সবাই মিলে আমরা দেশটাকে গর্ব হইতে যেন আমাদের নতুন বর্ষের ব্রত হয়। আপনাদের খুবই খুবই অনেক অনেক অভিনন্দন। I'm Parvez Ahmed. I'm mayor of London Borough of Brent. On behalf of myself and my residents, I would like to wish to all viewers of Channel S a very happy, healthy and prosperous new year 2017. 2017-এ আমি Channel S এর সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর Channel S এর গ্রাহক এবং দর্শক সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুনের জয়গান নিয়ে আমাদের জন্য আসবে। আমি Channel S এর সকল দর্শক, বাংলাদেশে এবং বিদেশের বিভিন্ন স্থানে বসবাসরত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কমিউনিটি সকলকে এবং পার্টিকুলারলি Channel S এর দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 2017 আশা করি সকলের ভালো কাটবে এবং পার্টিকুলারলি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি গর্বিত এবং আনন্দিত এই কারণে যে বাংলা ভাষার একটি চ্যানেল এদেশের সগৌরবে সুন্দরভাবে সম্প্রচারিত হচ্ছে সুনামের সাথে, বুকটা আনন্দে ভরে যায়। কারণ ইউকের মাটিতে যখন বাংলা ভাষায় একটা চ্যানেল দেখি, তখন আমি যে বাঙালি আমি গর্বিত বোধ করি, আমার নিজেকে আমি ধন্য মনে করি। হ্যাপি নিউ ইয়ার 2017 স্বাগত জানাই, বিশেষ করে আমাদের ইংল্যান্ডে যারা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন। ব্রেক্সিট পরবর্তী এখানে অনেক ধরনের নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা মনে করি এইগুলো এই 2017 আমরা কাটিয়ে উঠতে পারবো, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশ।